আসসালামু আলাইকুম, আমি তাজুল। তো আজ আপনাদের দেখাবো কিভাবে আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে অ্যাড নেটওয়ার্কগুলোকে প্রেস করতে হয়। তো এর জন্য প্রথমে আপনাদের অ্যাড নেটওয়ার্কে অ্যাকাউন্ট করে নিতে হবে। তো আমি এখানে আপনাদের তিনটা অ্যাড নেটওয়ার্ককে রেকমেন্ড করছি, এয়ারস, কয়েন মিডিয়া এবং রেভিনিউ হিটস। এগুলো অ্যাপ্রুভ করার জন্য কোনো আপনার ট্রাফিকের প্রয়োজন হয় না, ট্রাফিক ছাড়া এগুলোকে অ্যাপ্রুভ করে দেয়। তো যারা শুরু করতে যাচ্ছেন ওয়েবসাইট নিয়ে, তাদের জন্য এই তিনটা অ্যাড নেটওয়ার্কই অনেক ভালো, বেস্ট। এই জন্য প্রথমে আপনারা এই তিনটা অ্যাড নেটওয়ার্কের মধ্যে অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করাটা আমি দেখাচ্ছি না, আপনারা সবাই অ্যাকাউন্ট করতে পারবেন। তো এখান থেকে অ্যাড কোডগুলো নিয়ে আমাদের ওয়েবসাইটের মধ্যে বসাতে হবে। তো অ্যাড কোডগুলো কোথায় পাবেন? তো অ্যাড কোডগুলো পাওয়ার জন্য প্রথমে আপনাদের এয়ারসে গিয়ে আর্নে ক্লিক করতে হবে। আর্নে ক্লিক করলে আপনাদের এরকম একটা অপশন আসবে, সিলেক্ট অ্যাড ইউনিট। তো এখানে আপনারা সাইট, তারপর অ্যাপ, অ্যাফিলিয়েট, আপনারা কিসের জন্য অ্যাড ইউনিটটা ক্রিয়েট করতে যাচ্ছেন তো সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে নর্মালি সাইট সিলেক্ট করা থাকে, তো আমরা যেহেতু সাইটের জন্যই করব, তো আমরা এটা চেঞ্জ করছি না। তারপর অ্যাড সাইজটাকে ফিক্সড করে দিবেন। তো আমি এখানে নর্মালি 468x60 এই সাইজটাকে প্রিফার করি। এরপর পেজ ইউআরএল, পেজ ইউআরএলটা হচ্ছে আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা, এটা আপনি কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। তো আমি কন্ট্রোল সি দিয়ে এখানে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। এরপর আপনাদের রোবটটাকে ভেরিফাই করে দিতে হবে। এখানে ভেহিকলসগুলোকে সিলেক্ট করতে বলেছে। তো আমি এখান থেকে ভেরিফাইটা করে নিচ্ছি, আপনাদের ভেরিফাইটা করে নেবেন। এরপর হচ্ছে ক্রিয়েট অ্যাড ইউনিটে ক্লিক করবেন। হয়তো একটু টাইম নেবে, আপনাদের নেট স্পিডের উপর ডিপেন্ড করবে। এরপর অ্যাড ইউনিট ডিটেলসে ক্লিক করবেন। তো এখানে আমাদের অ্যাড ইউনিটের কোডটা দিয়ে দিয়েছে, অ্যাড কোডটা যেটা আপনাদের ওয়েবসাইটে পেস্ট করতে হবে। তো আমি আগে হচ্ছে তিনটা ওয়েবসাইটের তিনটা অ্যাড ইউনিটের জন্য যে কোডগুলো, এই কোডগুলো আগে বের করে নিই, তারপর সবগুলোকে একসাথে আমি কীভাবে বসাতে হয় এটা দেখাবো। তো এয়ারসের কোডটা আমরা পেয়ে গেছি, এরপর আমরা কয়েন মিডিয়াতে চলে যাব। তো এটার মধ্যে আপনারা প্রথমে লগ ইন করে নেবেন। লগ ইন করে যেখান থেকে আপনারা ইউজার প্রোফাইলে চলে যাবেন। ইউজার প্রোফাইলে গিয়ে আপনারা এই পাবলিশ যে কথাটায়, পাবলিশ কথাটা নিয়েছে, মাই সাইট অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম আপনাদের একটা অ্যাড সাইট নামে একটা বাটন দেখতে পারবেন। তো আমার যেহেতু সাইট আগে থেকে অ্যাড করা আছে, এই জন্য এগুলো শো করতেছে, বাট আপনাদের এটা শো করবে না। আপনার অ্যাড সাইটের মধ্যে ক্লিক করবেন। অ্যাড সাইটে ক্লিক করার পর আপনার এখানে ইউআরএল চাবে। ইউআরএলটা হচ্ছে আপনারা যে সাইটে অ্যাডটাকে প্লেসমেন্ট করতে চান ওই সাইটটার ইউআরএল। তো আমি হচ্ছে নর্মালি আমার ওয়েবসাইটের যে ইউআরএল, ইউআরএলটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দেবো। এরপর ক্যাটাগরি, আপনার হচ্ছে ওয়েবসাইটে কোন ক্যাটাগরির, ক্যাটাগরিটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি নর্মালি এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে দিচ্ছি, মানি আর্নিং একটা ক্যাটাগরি দিয়ে দিচ্ছি। এরপর অ্যাডে ক্লিক করবেন। তো আমার সাইটটা যেহেতু অলরেডি এক্সিস্ট, এই জন্য এখানে নিচ্ছে না, তো আপনাদের এটা নিয়ে নিবে। তো আমার এই সাইটটা আগে থেকে ছিল এখানে, এই জন্য এটা নিচ্ছে না। তো আমি এটা দেখাচ্ছি না যে পরবর্তী, এটা যেহেতু সাইটটা আগে থেকে ছিল এই জন্য নিচ্ছে না, তো আপনাদের এটা নিয়ে নেবে। এরপর যেটা হবে, আপনাদের এখানে অ্যাডটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যাড ক্রিয়েট হয়ে যাওয়ার পর এই যে চোখের মতো যে বাটনটা, এই বাটনের মধ্যে ক্লিক করলে আপনারা এখানে অ্যাডের সাইজটা দেখতে পারবেন, এবং এখান থেকে গেট কোডে ক্লিক করলে আপনারা এই কোডটা পেয়ে যাবেন। তো আমি এই কোডটা এখান থেকে দেখাচ্ছি, গেট কোড। তো এই যে এখান থেকে কোড দেখাচ্ছে দুইটা, ওপরে একটা নিচে একটা। তো আমরা নর্মালি কয়েন মিডিয়ার জন্য ওপরের যে কোডটা এটাকে নিব। তো কেউ যদি নতুন আরও অ্যাড ইউনিট ক্রিয়েট করতে চায়, সেখানে এসে তাকে এই প্লাস বাটনে ক্লিক করলে নতুন অ্যাড ইউনিট ক্রিয়েট করার অপশন চলে আসবে। তো এটা আশা করি আপনারা করতে পারবেন। এরপর হচ্ছে আমরা রেভিনিউ হিটসে চলে যাই। রেভিনিউ হিটসে অ্যাড প্লেসমেন্ট করার জন্য এই প্লেসমেন্টে ক্লিক করবেন। এরপর এই ব্যানার নামে যে অপশনটা, অ্যাড প্লেসমেন্টের ব্যানার অপশনটা, এটার মধ্যে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখানে আপনাদের প্লেসমেন্ট নেম চাবে যে আপনি কি নামে অ্যাডটাকে প্লেসমেন্ট করতে চান। তো এখানে আপনার ইচ্ছামতো নাম দিয়ে দিতে পারেন। আমি এখানে ABCD দিয়ে দিচ্ছি, যা আপনারা আপনাদের ইচ্ছামতো দিয়ে দিবেন। তারপর এখানে আপনারা অ্যাড সাইটটাকে, নিউ সাইটটাকে অ্যাড করে নেবেন। তো আমার যেহেতু সাইট আগে থেকে অ্যাড করা ছিল, তো আমি অ্যাড করছি না, আমি জাস্ট দেখাই আপনাদের কীভাবে অ্যাড করতে হয়। তো এখানে সাইট বা অ্যাপের নামটা লিখবেন আপনারা, সাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে টাইপটা কি, টাইপটা হচ্ছে ওয়েবসাইট, টাইপটা ঠিক থাকবে। ক্যাটাগরি, ক্যাটাগরি হচ্ছে ব্লগ ক্যাটাগরি, মানে ক্যাটাগরিটাকে ব্লগ বানিয়ে দেবেন। তারপর ডেসক্রিপশনে আপনার হচ্ছে ওয়েবসাইটের কি, ওয়েবসাইট সম্পর্কে হচ্ছে কয়েক লাইন লিখে দেবেন। তো এটা না লিখলেও প্রবলেম হবে না, আপনারা লিখে দেবেন। তো এই জায়গাগুলো অবশ্যই পূরণ করতে হবে। এখানে সাইটে একটা নাম দিতে হবে, ইউআরএল দিতে হবে। তো আমি এখানে দিচ্ছি না, আমার যেহেতু আগে থেকে অ্যাড নেটওয়ার্ক ক্রিয়েট করা ছিল, আমি দিচ্ছি না। তো আপনাদের দেখানোর জন্য এখানে অ্যাড, আমার সাইটের নেমটা এখানে দিয়ে দিচ্ছি, ইউআরএলটা। কন্ট্রোল ভি দিয়ে দিচ্ছি, এখানে আমি নাম দিয়ে দিলাম। তারপর ডিসক্রিপশনে আপনার ইচ্ছা মতো লিখে এখানে যদি সেভ ক্রিয়েট ক্লিক করেন, এখানে সেভ ক্লিক ক্লিক করতেছি আপনাদের দেখানোর জন্য। তো এখানে হচ্ছে ডিসক্রিপশন লেন্থ মাস্ট দিয়ে অন্তত একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড থাকতে হবে ডিসক্রিপশনের মধ্যে। তো আমি দিয়ে দিচ্ছি। এরপর আপনাদের এরকম আসবে যেখানে অ্যাডটা কোন সাইজের নেবেন এটাকে সিলেক্ট করতে বলবে। তো আমি নর্মালি হচ্ছে 468x60 অ্যাডটা নিতে বলবো, আর বাকি সব ঠিকই থাকবে। তারপরে এখানে ডিসক্রিপশন না দিলেও হবে, আপনারা এখান থেকে ডেমো দেখতে পারবেন অ্যাডটা কীরকম দেখতে হবে। তো অ্যাডটা নর্মালি যে এরকম দেখতে হবে, এর সাইজটা ডেমো দেখতে পারবেন। তো এখানে বিভিন্ন অ্যাডের অ্যাড নিয়ে আপনারা ডেমো দিয়ে দিয়ে দেখতে পারেন যে কোনটা কীরকম দেখতে। তো আপনাদের জন্য যেটা পছন্দ মনে হয় বা ভালো মনে হয় সেটা নিয়ে নেবেন। তারপর এখানে সেভ অ্যান্ড গেট কোডে ক্লিক করবেন। সেভ অ্যান্ড গেট কোডে ক্লিক করলে আর আপনার এরকম একটা কোড পেয়ে যাবেন। তো এখন এই কোডগুলো আপনারা কীভাবে বসাবেন ওয়েবসাইটের মধ্যে সেটা দেখে নিই। তো এর জন্য আমরা ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে গিয়ে এই যে এখানকার যে বাটনটা, এই বাটনে ক্লিক করে আমরা ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে আসার পর প্রথম আপনাদের কী করতে হবে, প্রজেক্ট থিমে ক্লিক করতে হবে। প্রজেক্ট থিমে গিয়ে অ্যাডভার্টাইজিং যে অপশনটা এটার মধ্যে ক্লিক করতে হবে। তো এখানে গিয়ে আপনারা এরকম একটা অপশন দেখতে পারবেন যে হোম পেজ, অ্যাপ অফ দ্য কন্টেন্ট এরিয়া, বিলো দ্য কন্টেন্ট এরিয়া। তো এখানে নর্মালি আপনাদের কোনো অ্যাড কোড থাকবে না, আমি এটা আগে বসিয়ে দিয়েছিলাম জন্য এটা আছে, এটা আপনাদের থাকবে না, এটা ফাঁকা থাকবে। তো সেক্ষেত্রে আপনার এই অ্যাড কোডগুলোকে কপি করে নিন, এখানে কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, দেন এখানে এসে বসিয়ে দেবেন, জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন। তো এখানে একটা অ্যাডের ইয়ে দেবেন, অ্যাড্রেস দেবেন বা কোডটা দেবেন। এরপর হচ্ছে আরেকটা অ্যাডের কোডটাকে কপি করে এনে কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি করে এনে আবার পরেরটাতে, নিচেরটাতে বসিয়ে দেবেন। এভাবে এখানে চারটে অপশন পাবেন, প্রত্যেকটার ওপরে এবং নিচে দুটো দুইটা করে ফাঁকে জায়গা থাকবে। তো দুইটাতে আপনারা দুইটা, যে কোনো দুইটা অ্যাড নেটওয়ার্কের কোডটা সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে সবগুলোতে দিয়ে আপনারা জাস্ট সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করলেই আপনাদের এই কাজটা শেষ হয়ে যাবে। এটা হচ্ছে আপনাদের কোথায় কোথায় অ্যাড শো করবে, হোম পেজ, প্রজেক্ট, সিঙ্গেল পেজ, ক্যাটাগরি পেজ, সিঙ্গেল ব্লগ বা নর্মাল পেজ। তো এগুলোর মধ্যে কোথায় কোথায় অ্যাপ অফ দ্য কন্টেন্ট এরিয়া, বিলো দ্য কন্টেন্ট এরিয়া কোথায় কোথায় শো করবে এখানে বলে দেওয়া আছে। তো অ্যাড কার্ডগুলো জাস্ট প্লেস করে দিলেই আপনাদের অ্যাড নেটওয়ার্কগুলোতে, আপনাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড নেটওয়ার্কগুলো শো করবে। এছাড়াও যদি আপনারা অন্য আরও কিছু জায়গা আছে যেগুলোর মধ্যে অ্যাড প্লেসমেন্ট যদি করতে চান, তো সেটার জন্য আপনাদের যেতে হবে অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্সে গিয়ে উইজেটে ক্লিক করবেন। একটু সময় নিচ্ছে, উইজেটে গিয়ে আপনারা চলে যাবেন, একদম নিচে চলে যাবেন। নিচে গিয়ে দেখতে পারবেন টেক্সট নামে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে কোথায় কোথায় অ্যাড শো করতে চান এখানে কিছু অপশন দেওয়া আছে, আদার পেজ, স্লাইড বার, সাইড বার, সাইডে যে আপনাদের পার্ট থাকে এটা, এটার মধ্যে যদি অ্যাড শো করতে চান তো এটা এখান থেকে করতে পারবেন। হোম পেজ সাইড বার, হোম পেজ হচ্ছে সাইড বারের মধ্যে যদি অ্যাড বসাতে চান এটার জন্য করতে পারবেন। তো হোম পেজ সাইড বার লেফট, হোম পেজ সাইড বার রাইট,
তো এখানে আপনারা দেখে যেখানে যেখানে আপনারা অ্যাড বসাইতে চান সেখানে সেখানে ইচ্ছা মতো বসাই দিতে পারেন। তো এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে এই অ্যাড কোডগুলো অ্যাড সাইজগুলো এখানে নির্ধারণ করবেন 200x200 এরকম সাইজটা নিতে ট্রাই করবেন, অথবা 250x250 এরকমটা নিতে চাবেন নিচের জন্য উইজেটগুলোর জন্য। তো আর হচ্ছে এই থিম থেকে প্রজেক্ট থিম থেকে যেটা করেছেন সেটা সাইজটা নেবেন 700, আপনারা যেটা দেখাইলাম 468x60 আর 728x90 এই দুইটা সাইজ নিতে পারেন আগেরটার জন্য। আর উইজেটের জন্য নেবেন 250x250 অথবা 200x200 এরকম সাইজেরটা নেবেন, তাহলে আপনাদের অ্যাডগুলো ভালোভাবে এখানে শো করবে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনাদের ওয়েবসাইটে যে বিভিন্ন পোস্ট আছে পোস্টগুলোর মধ্যে কীভাবে অ্যাড শো করাইতে হয়, তা আমি পরের ভিডিওতে দেখাচ্ছি। তো একটার মধ্যে দেখাতে গেলে অনেক ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে, তো এই জন্য আমি পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।